বকেয়া মর্গ ভাতা নিয়ে তোলপাড় গোটা রাজ্য, বকেয়া ডিএ নিয়ে একেবারে ক্ষোভে ফুঁসছেন রাজ্য সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকারা। প্রায় এক বছর হয়ে গেল শহীদ মিনার চত্বরে চলছে আন্দোলন, তার মধ্যে সুপ্রিম কোর্টে চলছে ডিএ মামলা, বারবার পিছিয়ে যাচ্ছে ডিএ মামলার শুনানি, এবার একেবারে কমায় চলে গেছে ডিএ মামলা। সুপ্রিম কোর্টে দীর্ঘদিনের জন্য আবারও পিছিয়ে গেছে ডিএ মামলার ফাইনাল শুনানি। তবে এবার ডিএ মামলার শুনানি নিয়ে কিন্তু তৎপরতা দেখা গেল রাজ্য সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকাদের সংগঠনের পক্ষ থেকে। সুপ্রিম কোর্টে মামলা এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, সেই মামলায় কিন্তু কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের বিচারপতির। ডিএ মামলা শুনানি এগিয়ে আনার আর্জি, আন্দোলনরত রাজ্য সরকারি কর্মীদের আবেদনে কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের। মর্গ ভাতা সংক্রান্ত মামলা শুনানি এগিয়ে আনার আর্জি সুপ্রিম কোর্টে খারিজ হয়ে গেল। এই বিষয়ে আর্জি জানিয়েছিলেন কেন্দ্রীয় হারে ডিএ দেওয়ার দাবিতে আন্দোলনরত সরকারি কর্মচারীরা। শুক্রবার সকালে সেই আর্জি খারিজ করে দিল সর্বোচ্চ আদালত। আগামী 5ই ফেব্রুয়ারি মামলাটির শুনানি হওয়ার কথা। গত 3রা নভেম্বর সুপ্রিম কোর্টে দশমবারের জন্য পিছিয়ে যায় ডিএ মামলা শুনানি। এর আগে কলকাতা হাইকোর্ট মামলাকারী রাজ্য সরকারি কর্মচারীদের পক্ষে রায় দেওয়ার পরে সুপ্রিম কোর্টে যায় সরকার। 2022 সালের 3রা নভেম্বর মামলা দায়ের হয় শীর্ষ আদালতে, প্রথম শুনানি হয় 28শে নভেম্বর। রাজ্যের পক্ষে সওয়াল করেন আইনজীবী মুকুল রোহতগি। সেই দিনই সুপ্রিম কোর্ট জানিয়ে দেয় পরবর্তী মামলার শুনানি 5ই ডিসেম্বরই হবে। পরে রাজ্য সরকারি আইনজীবী বদল করে অভিষেক মনু সিংভিকে দায়িত্ব দেয়। এরপর থেকে একের পর এক তারিখ দেওয়া হলেও নানা কারণে শুনানি পিছিয়ে গেছে। গত 23শে জুলাইয়ে নভেম্বর পিছিয়ে পরবর্তী শুনানির তারিখ দেওয়া হয় 3রা নভেম্বর। 2022 সালের 20শে মে রাজ্য সরকারি কর্মচারীদের 31% হারে ডিএ দেওয়ার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিল রাজ্য। রাজ্যের যুক্তি ছিল হাইকোর্টের সিদ্ধান্ত মেনে ডিএ দিতে হলে প্রায় 41,770 কোটি টাকা ব্যয় করতে হবে, যা রাজ্য সরকারের পক্ষে এই মুহূর্তে বহন করা কঠিন। প্রসঙ্গত হাইকোর্টের নির্দেশ মেনে নির্দিষ্ট সময়ের মধ্যে বকেয়া ডিএ না দেওয়ার জন্য নবান্নের বিরুদ্ধে একটি আদালত অবমাননার মামলাও হয়। তবে সেটির শুনানি আপাতত হাইকোর্টে স্থগিত রয়েছে সুপ্রিম কোর্টের অনুরোধে। সম্প্রতি আরও 4% হারে ডিএ দেওয়ার ঘোষণা করেছে কেন্দ্র। অক্টোবরে ঘোষণা হলো নতুন হারে ডিএ কার্যকর হবে জুলাই মাস থেকেই। এর আগে 24শে মার্চের ঘোষণায় 1লা জানুয়ারি থেকে মিলেছিল বর্ধিত ডিএ, তাতে ডিএ বেড়ে হয়েছিল 42%, এখন তা 4% বেড়ে হলো 46%। আর তাতে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের সঙ্গে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএর ফারাক বেড়ে দাঁড়ালো 40%। বাংলায় 2020 সালে রাজ্য ষষ্ঠ বেতন কমিশন চালু হওয়ার পরে 3% ডিএ বেড়েছিল। এরপরে চলতি বছর বাজেটের সময় আরও 3% ডিএ ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তবে এই সময়ের মধ্যে দফায় দফায় ডিএ বাড়িয়েছে কেন্দ্র। সম্প্রতি বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন রাজ্য সরকারি কর্মচারীদের জন্য ডিএ বাধ্যতামূলক নয়, ওটা ঐচ্ছিক বিষয়। সরকারি কর্মচারী ও সাধারণ মানুষের বেতন এক নয়। এ রাজ্যের সরকারি কর্মীরা কেন্দ্রের থেকে বেশি ছুটি পায় বলেও জানান মমতা। কেন্দ্রীয় হারে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ দেওয়ার দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে বেশ কিছু সরকারি কর্মচারী সংগঠন। এই দাবিতে 10ই এবং 11ই অক্টোবর কর্মবিরতি পালন করেন সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা। কর্মবিরতি শেষে সংগঠনের আহ্বায়ক ভাস্কর ঘোষ দাবি করেন তাদের কর্মসূচি পুরোপুরি সফল হয়েছে। পুজোর আগে যে উদ্দেশ্য নিয়ে তারা কর্মবিরতির ডাক দিয়েছিলেন তা সফল হয়েছে। পাল্টা তৃণমূল সমর্থিত সরকারি কর্মচারী ফেডারেশন দাবি করে যে সংগ্রামী যৌথ মঞ্চের ডাকা কর্মবিরতি ব্যর্থ করে রাজ্য সরকারি কর্মচারীরা কাজে যোগ দিয়েছিলেন। আর ডিএ মামলা নিয়ে কিন্তু আবারও আজ সুপ্রিম কোর্টে মামলা দায়ের। ডিএ মামলার শুনানি এগিয়ে আনার আর্জি সরকারি কর্মচারী সংগঠনের, কিন্তু সেই আর্জি ধোপে টিকল না সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টের বিচারপতি জানিয়ে দিলেন নির্ধারিত দিনেই মামলাটি উঠতে চলেছে সুপ্রিম কোর্টে। ডিএ মামলায় এগিয়ে আনার আর্জি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। আবারও কিন্তু সুপ্রিম কোর্টে খেলে দিল রাজ্য।